লোকসভা ভোটে তিনটি পুরসভায় পিছিয়ে রোষে বন্ধ উন্নয়নের কাজ। কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা এই তিনটি পুরসভায় পিছিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এগিয়েছে বিজেপি। আর তারপরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন যে শহরের মানুষ বেশি চালাক, তাদের একটা টাকাও নয়। মাথাভাঙা একের জন্য 4 কোটি, মাথাভাঙা 2-এর জন্য 10 কোটি, ব্লকগুলোর জন্য টাকার ব্যবস্থা করে এসেছি, কিন্তু শহরের মানুষ বেশি চালাক, তাদেরকে ঠিক করতে হবে যে তারা উন্নয়ন চায় না ধর্ম। শহরের মানুষকে বুঝতে হবে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি, মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি, এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি, এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক, তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান না ধর্ম চান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মন্তব্যে অনড় থাকলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বললেন যে গ্রামের মানুষ বেশি ভোট দিয়েছেন, তাই তারা আগে টাকা পাবে, আর শহরের মানুষ পাবে পরে। শহরের মানুষের আগে উপলব্ধি হোক যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মাথাভাঙা পুরসভাকে কিছু পাবে না, সবাই পাবে, কিন্তু প্রথমে একটু মানে গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরকে মানে পরে পাবে, তাহলে উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হবে। তার মানে প্রথম অবস্থায় তারা বঞ্চিত থাকছে, প্রথম অবস্থায় শহর সব বঞ্চিত না, মানে প্রথম অবস্থায় পাওয়ার যোগ্য সেইটুকু পাবে। মাথাভাঙা 1, মাথাভাঙা 2-এর জন্য তো বললেন যে 14 কোটি টাকা, 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, এটা তো হবে না, 5 টাকার জন্য 5 টাকার বৃষ্টি বরাদ্দ। মন্ত্রীর এই মন্তব্য নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছেন শোনাবো। লোকসভা আমরা জিতলেও শহরে আমাদের প্রদীপের নিচে যে অন্ধকার, সেই অন্ধকারটাকে আরো আলো আনতে হবে, তা না হলে আমাদের 26-এর বিধানসভা নির্বাচন জেতার ক্ষেত্রে কুচবিহার শহরের ভোট একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আমরা যেভাবে শহরের মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছিলাম, ঠিক একইভাবে আমরা পরিষেবা দেব, শহরের মানুষের পরিষেবার প্রতি আমরা বদ্ধপরিকর। কুচবিহার লোকসভা সিট জেতার পরে আমাদের দায়িত্ব মানুষের প্রতি আরও বেড়ে গেল, আমাদের কোনো আক্ষেপের কোনো জায়গা নেই, কোনো আমাদের অভিমান নেই যে আমরা এত কাজ করেও আমরা কেন ভোট পাইনি। এটাই তৃণমূলের কর্মসূচি, তৃণমূল সমাজকে এভাবেই দেখে। তৃণমূলের কাছে যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টের চালু করার অর্থ হচ্ছে একটাই, মানুষের সত্তাকে কিনে নেওয়া, মানুষের রাজনৈতিক বোধকে বাজেয়াপ্ত করা, এবং মানুষকে কার্যত একটা পণ্য বানিয়ে নির্বাচনে তার ব্যবহার করা।